যে কোনো বয়সের মানুষের খুব পছন্দের একটি রেসিপি থাকছে আজকে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রওশন জাহান, এসে গেছি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে। আর আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি তা ছোট বড় সব বয়সের সবার জন্য খুবই পছন্দের একটি খাবার। দেশি কিউট কিউট চিংড়ি মাছ দিয়ে আলু রান্না করে দেখাবো আজকে আপনাদেরকে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, পুরো সময়টা আমার সাথেই থাকবেন। রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার বরাবরের মতো অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ট্যাপ করবেন, যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর আপনি দেখে নিতে পারেন ঝটপট। চলুন তাহলে শুরু করি খুবই মজাদার আলু চিংড়ি রেসিপি। প্রথমেই দেখিয়ে নিচ্ছি কী কী উপকরণ লাগছে আলু চিংড়ি রান্না করতে। বড় সাইজের একটি আলু খুবই পাতলা স্লাইস করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে করে আলুটা কালো হয়ে না যায়। আর নিয়ে নিয়েছি দেশি চিংড়ি। দেখুন চিংড়িগুলো কিন্তু দেখতে খুবই কিউট, এই চিংড়িগুলো আমার অনেক ভালো লাগে। ছোটো ছোটো চিংড়িগুলো কিন্তু খুব আদুরে আর প্রত্যেকটা চিংড়িতে কিন্তু ডিম আছে। চিংড়ির ডিমগুলো কিন্তু বাইরের দিকে দেখা যায়, অনেকে মনে করেন ডিমগুলো ফেলে দিতে হবে, আসলে এগুলো ফেলে দিতে হয় না, এগুলো কিন্তু খাওয়া যায়। প্রত্যেকটা চিংড়িতে কিন্তু ডিম আছে আর চিংড়িগুলো দেখতে খুবই সুন্দর, খেতেও কিন্তু খুবই ইয়াম্মি। আর এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আদার পেস্ট নিয়েছি 1 টিস্পুন মতো, রসুন কুচি নিয়েছি প্রয়োজন মতো ব্যবহার করব। এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি, বড় সাইজের একটি টমেটো পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, এই যে দেখুন খুব পাতলা করে কেটে নিয়েছি আমি। এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো মুখের দিকে একটু ফালি করে নিয়েছি। আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেখানে আছে হচ্ছে হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 1/2 টিস্পুন আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো আছে 2 টিস্পুন পরিমাণ। লবণ নিয়েছি, লবণ যার যার স্বাদ মতো অ্যাড করবেন। এখানে আমি নিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এই রান্নাটা অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল অথবা মাস্টার্ড অয়েল দিয়ে করতে পারবেন। চলুন তাহলে রান্নায় যাই। চুলায় প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, অ্যাড করে নিচ্ছি তেল, ওয়েট করছি তেলটা একটু গরম হয়ে উঠুক। তেল গরম হয়ে গেলে এতে আমি 1 টিস্পুন পরিমাণ রসুনের কুচি দিয়ে নিয়েছি। আমি যা নিয়েছি তার থেকে 1 টিস্পুন পরিমাণ আমি এখন অ্যাড করেছি। আদা দিয়ে নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ, আমি যে স্পুন থেকে দিয়েছি স্পুনটা কিন্তু 1 টিস্পুন পরিমাপের। তো আমি রসুন কুচিটা 1 টিস্পুন আর আদাটা হচ্ছে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে দুটি উপকরণ পেস্ট ব্যবহার করতে পারবেন। আদাটা আমি 1/2 টিস্পুন দিয়েছি, একটু নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার হয়ে এলে এতে আমি পেঁয়াজের কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে সবগুলো উপকরণ কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষানোর পর এতে আমি টমেটো স্লাইসগুলো দিয়ে নিচ্ছি, আবারও কষিয়ে নিচ্ছি। আবার 2-3 মিনিট কষানোর পর যখন টমেটোগুলো একটু নরম হয়ে আসছে এখন আমি চিংড়িগুলো দিয়ে নিয়েছি। চিংড়িগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে অলমোস্ট, চিংড়িগুলো একটু লাল লাল হয়ে গেছে, দেখতে অনেক ভালো লাগছে। এখন আমি এতে 2 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো। পানি দেওয়ার রিজন হচ্ছে যাতে মশলাগুলো দেওয়ার পরে পুড়ে না যায়, তার কারণে অল্প একটু পানি দিয়ে নিয়েছি। এখন আবারও ভালো করে মশলাগুলো সহ কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এক্সট্রা যে পানিটা দেওয়া গেছে পানিটা শুকিয়ে তেলটা উপরের দিকে চলে আসে। দেখুন চিংড়িগুলো কিন্তু কষানো হয়ে গেছে, পানি একেবারে স্যুপ হয়ে গেছে। এখন আমি এতে লবণটা অ্যাড করে দিয়েছি, আমি কিন্তু আগে লবণ দিই নাই, এখন অ্যাড করে দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর 2-3 মিনিট পর ঢাকনা খুলে এতে আমি দিয়ে দিচ্ছি আলুর স্লাইসগুলো।
স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে আলু চিংড়ি সবগুলো মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে দিতে হবে। আলুগুলো একদম কষানো হয়ে গেছে, এক্সট্রা যে পানিটা ছিল একেবারে শুকিয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ পানি, যাতে করে রান্নাটা খুব ভালোভাবে হয়ে যায় আর একটু ঝোল থাকবে। এই রান্নাটায় অবশ্যই একটু ঝোল থাকলে ভালো হয়, চিংড়ি আলুর ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আর মিডিয়াম হিটে রান্না করব, যাতে করে রান্নাটা খুব সুন্দর করে হয়ে যায়। 3-4 মিনিট এভাবে সিদ্ধ হওয়ার পরে এখন আমি এতে কাঁচামরিচটা দিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট পর এসে দেখা যাবে রান্নাটা একদম হয়ে গেছে। আলু যেহেতু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর কিন্তু রান্নাটা আগেই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সো এটা কিন্তু আর হতে বেশিক্ষণ সময় লাগে না। একদম রান্নাটা হয়ে গেলে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর 2-3 মিনিটের জন্য ঢেকে রাখছি। এরপরই কিন্তু রান্নাটা একেবারে শেষ হয়ে যাবে আর শেষ হলে আমি ফিরে আসছি। দেখুন রান্নাটা একেবারে শেষ হয়ে গেলে আমি একটা বাটিতে বেড়ে নিয়ে ফিরে এসেছি। দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে, আসলেই কিন্তু এই রান্নাটা খুবই মজা। বিশেষ করে সব বয়সের মানুষেরই এটা খুব পছন্দ, খুবই ভালো লাগে। ছোটরা কিন্তু স্পেশালি আমার মনে হয় একটু বেশিই পছন্দ করে। অবশ্যই একবার এই রেসিপিতে রান্না করে টেস্টটা বুঝে দেখবেন, কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভদের সাথে শেয়ার করে দেবেন। আবারও এসে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সবসময় হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ।